2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তিকৃত ছাত্রছাত্রীরা তোমাদেরকে শুভেচ্ছা। এই গুগল ক্লাসরুমে আমি পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞানে আজকে বিষয়টা যেটা শুরু করতে যাচ্ছি, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, ভেক্টর অধ্যায়। এই অধ্যায়ে ভেক্টর রাশি সম্পর্কে 9-10 থেকে কিছুটা জ্ঞান নিয়ে আসছো। ভেক্টর রাশি, স্কেলার রাশি কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কি, এগুলো তোমরা জানো। আমরা এই ক্লাসে ভেক্টরের যোগ বিয়োগ গুণ এবং ভেক্টর কী চরিত্রের কী ধরনের কেমনভাবে হবে এগুলো নিয়ে আলোচনা করব। অন্য কোনো গল্পে না গিয়ে আমি সরাসরি ভেক্টর সম্পর্কে আলোচনা শুরু করি। প্রথমে শুধু সংজ্ঞাটা, যে সমস্ত রাশির বুঝাতে গিয়ে, স্পষ্টভাবে বুঝতে গিয়ে মানের প্রয়োজন হয় এবং তার দিকেরও প্রয়োজন হয়, সেই সমস্ত রাশিকে ভেক্টর রাশি বলে। এখন কথা হলো এই ভেক্টর রাশিকে প্রকাশ করবে কী দ্বারা। আমরা ভেক্টরকে প্রকাশ করার জন্য একটি সরলরেখা ব্যবহার করব, যে এই একটা সরলরেখায় ভেক্টরকে নির্দেশ করবে। এই সরলরেখার জন্যে দুইটা বিন্দুর প্রয়োজন। এই বিন্দুটার নাম একটা পাদবিন্দু আর একটা শীর্ষবিন্দু। ধরি পাদবিন্দু ও, শীর্ষবিন্দু পি। অতএব এই এর সংযোগ সরলরেখা, এই সরলরেখাটি হবে ভেক্টরের নির্দেশ। এবং এটা যদি শীর্ষ পি যদি শীর্ষবিন্দু হয়, তাহলে এই সরলরেখা টেনে শীর্ষবিন্দুর দিকে তীর চিহ্ন অঙ্কন করতে হবে। আমাদের এই ভেক্টরটা, এটার নাম লিখতে হবে আগে পাদবিন্দু ও, তারপরে শীর্ষবিন্দু বি, এবং তার উপরে একটা এরকম তীর চিহ্ন দিয়ে নির্দেশ করতে হবে। এই ভেক্টরটার নাম হলো ওপি ভেক্টর। এটা সংক্ষিপ্ত নামও দিতে পারো, ইজ ইকুয়াল টু এ ভেক্টর, এবং তার উপরে তীর চিহ্ন থাকতে হবে। যদিও বিভিন্ন বইয়ের মধ্যে এগুলো আছে, ভেক্টরটাকে এইভাবে লিখে লেখার সময় ও পি লিখে শুধু বার দেয়, অথবা ও পি লিখে নিচে বার দেয়, এগুলো এরকম দিয়ে থাকে। কিন্তু এই সব জিনিসগুলোর মধ্যে কন্ট্রাডিকশন চলে আসে। এই একটা রেখা দ্বারা অনেক কিছুটা আবার গড় মান বোঝায়। সুতরাং যাতে গড় মান না বোঝায়, আমরা স্পষ্টভাবে বোঝার জন্যে ভেক্টর তীর চিহ্নটাই আমরা অনুসরণ করব। অতএব ওপি ভেক্টর, এটাকে সংক্ষিপ্ত নাম হলো এ ভেক্টর। এইগুলো ভেক্টরের চিত্রাকারে প্রকাশ। আমরা এখন কিছু ভেক্টর সম্পর্কিত সংজ্ঞা পড়ব। যেমন প্রথমে আসি সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। সঠিক ভেক্টর ইংরেজি হলো প্রপার ভেক্টর। আর সঠিক ভেক্টর কোনটা? যে ভেক্টরের একটা নির্দিষ্ট মান আছে, সেই মান, সেই ভেক্টরটাকে সঠিক ভেক্টর বলে। মান এবং দিক উভয়ই আছে, সেই ভেক্টরটা আমি হলো সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। ধরি এখানে একটা ওপি চিত্র অঙ্কন করেছি। ওপি ভেক্টরটা একটা সঠিক ভেক্টর, কারণ এর দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য পাওয়া যায়, এটা একটা মান, দৈর্ঘ্যটা মান দ্বারা নির্দেশ করা যাবে, এবং একটা দিক আছে, এটা হলো প্রপার ভেক্টর বা সঠিক ভেক্টর। যেহেতু সঠিক ভেক্টর নিয়ে আসলাম, স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, তাহলে কি ব্যাটিক ভেক্টর আছে? হ্যাঁ, সেরকম একটা ভেক্টর আছে, এটা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এটা অবশ্য ভেক্টর, এইটা একটা বিন্দুতে পরিণত হয়। যে ভেক্টরের সংজ্ঞা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য, সেই ভেক্টরকে শূন্য ভেক্টর বলে। এখন এটা কেমন বোঝায়? আমরা জানি সরণকে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে চলতে থাকলে সেখান থেকে গিয়ে আবার সর্বশেষ পর্যন্ত আসি, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দিক পাওয়া যায়, দূরত্বটা পাওয়া যায়, সেটি হলো একটা ভেক্টর। এখন যদি বিভিন্ন পথ ঘুরিয়ে আবার সেই জায়গাতে আসি, তাহলে মাত্র একটা বিন্দু পাওয়া যাবে। অতএব এই বিন্দুটার কোনো মান নাই, তাই এটা একটা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে। এই ভেক্টরটা
এরকম হয় এই ভেক্টরটাকে শূন্য দিয়ে প্রকাশ করা হয় তার উপরে একটা তীর চিহ্ন থাকবে এটাও একটা ভেক্টর শূন্য ভেক্টর এটা পাওয়া যায় কিভাবে যদি দুইটা ভেক্টর এরকম হয় সমান সমান মানের ভেক্টর একটা আরেকটার বিপরীত দুইটা ভেক্টর এই ভেক্টর আরেকটা যোগ হলো বিপরীত ভেক্টর এটা বলি নাই উপরে উপর এই দুইটা যোগ করলে এটার মান হয়ে যাবে শূন্য এবং এটা ভেক্টর শূন্য ভেক্টর তবে শূন্য ভেক্টরের মান হলো শূন্য ভেক্টর এবং এর নির্ধারিত কোনো দিক নাই এটা একটা বিন্দুতে পরিণত হয় এই গেল শূন্য ভেক্টর এরকম অনেক ভেক্টর আছে যেমন একক ভেক্টর এই প্রথমে আসি একক ভেক্টর বা ইউনিট ভেক্টর একক ভেক্টর বা ইউনিট ভেক্টর যে ভেক্টরটার মান এক এক একক এবং তার নির্ধারিত দিক আছে সেই ভেক্টরটাকে বলা হবে একক ভেক্টর ধরি এই পর্যন্ত এই একটা বিশাল বড় ভেক্টর এটাকে আমি ধরলাম এরকম ভাগে বিভক্ত করলাম এটার মান হলো চার তাহলে চার যদি হয়ে থাকে তাহলে এইখান থেকে এই টু একটা ভেক্টর এক যার মান এক এখান থেকে এই টু এক এখান থেকে এই টু এক এখান থেকে এই টু এক তাহলে মোট মান হলো চার একক অতএব এই অংশটু এইটু হল একক ভেক্টর এই এখান থেকে এই পর্যন্ত হলো একক ভেক্টর এখন একক ভেক্টরকে আবার নির্দেশ করা হয় তীর চিহ্ন দ্বারা নয় যেমন এবং স্মল লেটার ব্যবহার করা হয় এই টু হল এ এর উপরে দিতে হবে ক্যাপ চিহ্ন বা টুপি চিহ্ন স্মল লেটার সাধারণত ব্যবহার করা হবে একক ভেক্টরে এবং তার উপরে টুপি চিহ্ন দিয়ে একক ভেক্টরকে নির্দেশ করা হয় আমরা এই টোটাল ভেক্টরটাই ধরি ক্যাপিটাল এ ওপি সমান সমান ক্যাপিটাল এ ভেক্টর যার মান হলো চার একক এখন একটা ভেক্টরে এই লিখলে তার মানটাকে প্রকাশ করা হবে মডুলাস দিয়ে এই ভেক্টর এইটা যদি নেই মডুলাস নেই তাহলে শুধুমাত্র মান নির্দেশ করে আমরা লেখার সময় এইভাবেই লিখব তবে অনেক সময় বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে এই মডুলাস না দিয়ে শুধু এ দেওয়া হয় তাহলে বোঝা যাবে এটা শুধুমাত্র মান এর দিক নাই শুধুমাত্র মান এখন এই এ যদি এই মান হয় চার হয় তাহলে প্রত্যেকটাই একক ভেক্টর এই একক ভেক্টর এইটা সমান লেখা যাবে এরকম যে তার দিকে একক ভেক্টর গুণ করতে হবে ইনটু এ এটা মান এ এর মান ক্যাপিটাল এ এটা ভেক্টর চিহ্ন আছে এটা ভেক্টর চিহ্ন নাই এটা শুধু মান আর এই অংশটা হচ্ছে একক ভেক্টর এর দ্বারা গুণ করলে একটা ভেক্টরকে পৃথক করা যাবে ইউনিট ভেক্টরের সাহায্যে যাই হোক একক ভেক্টর কিভাবে পাওয়া যায় এটা সঠিক সংজ্ঞা এরকম একক ভেক্টর যে কোনো একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করা হয় তাহলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যাবে অবশ্যই ভেক্টরটি মান শূন্য হতে পারবে না তার মানে মান শূন্য নয় এরূপ কোনো ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করা হয় তাহলে যে ভেক্টরটি পাওয়া যাবে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর যেমন এখান থেকে এই যে সরল করলে আমরা এটা পাই একক ভেক্টর সমান সমান এ ভেক্টর বাই এ তাহলে ভেক্টরটিকে শুধুমাত্র তার মান দ্বারা ভাগ করলে এই ভেক্টরের দিকে অর্থাৎ এ ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায় অতএব আমরা যে কোনো ভেক্টরকে লিখতে পারি ধরি ই একটা ভেক্টর এটাকে লিখতে পারি এন ক্যাপ পি পিটা শুধু মান এন ক্যাপ হচ্ছে পি এর দিকে একক ভেক্টর তাহলে যে কোনো একটা ভেক্টরকে এরকম একক ভেক্টর দ্বারা বের করা যাবে গুণ করে মান বের করে এই হলো একক ভেক্টরের প্রকাশ মান শূন্য নয় এরকম কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে উক্ত ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যাবে একক ভেক্টর গেল এরপর আসে আয়তাকার একক ভেক্টর তাছাড়া এর আগে বলি অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর ইংরেজি বলা হয় পজিশন ভেক্টর আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা জ্যামিতিক এই স্থানাঙ্ক ব্যবস্থা দ্বিমাত্রিক ত্রিমাত্রিক আছে একমাত্রিকও আছে তাছাড়া কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থা সাধারণত তিন ভাগে বিভক্ত তিনটা আছে আমাদের করার জন্য
একটা নাম হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক কার্টেসিয় স্থানাঙ্ক ব্যবস্থা রেকট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আরেকটা আছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এবং আরেকটা আছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এই তিন ধরনের আমরা সিস্টেম আমরা জানব তো এই তিন ধরনের সিস্টেম মধ্যে শুধুমাত্র আমরা এই বিষয়ে আলোচনা যেটা করব শুধুমাত্র রেকট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম ত্রিমাত্রিক কার্টেসিয় স্থানাঙ্ক ব্যবস্থা যাই হোক অবস্থান ভেক্টর কাকে বলে আমাদের যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয় x ও x ড্যাশ y ও y ড্যাশ যদি হয় তাহলে যেহেতু ভেক্টর তৈরি করতে দুটো বিন্দু লাগবে যার একটা থাকবে পাদবিন্দু আরেকটা থাকবে শীর্ষবিন্দু অতএব অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা হলো যে ভেক্টরের পাদবিন্দু প্রসঙ্গ কাঠামো মূলবিন্দুতে অবস্থিত এটা মূলবিন্দু যার স্থানাঙ্ক 0 বিন্দু এই মূলবিন্দু হলো যে ভেক্টরের পাদবিন্দুটা প্রসঙ্গ কাঠামো মূলবিন্দুতে অবস্থিত সেই পাদবিন্দু নিয়ে কোন বিন্দু ভেক্টরকে এই বিন্দুটার ভেক্টর এই মূলবিন্দুর সাপেক্ষে যদি তৈরি করা হয় যে ভেক্টরটিকে প্রকাশ করা হবে ও পি এটা হবে অবস্থান ভেক্টর অর্থাৎ যে ভেক্টরের পাদবিন্দু প্রসঙ্গ কাঠামো মূলবিন্দুতে অবস্থিত সেই ভেক্টরটিকে বলা হয় অবস্থান ভেক্টর আমরা পরবর্তীতে ভবিষ্যতে যে সমস্ত ভেক্টর নিয়ে আলোচনা করব তার ম্যাক্সিমামই এই অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা করব গেল এটা অবস্থান ভেক্টর তার মানে ওপি অবস্থান ভেক্টর এখানে যদি একটা কিউ বিন্দু প্রকাশ করা হয় এটা হলো কিউ বিন্দু তাহলে ভেক্টরটি হবে ও কিউ এটা হলো ওপি ভেক্টর আর এটা হলো ও কিউ ভেক্টর এবং এই দুইটাই অবস্থান ভেক্টর কারণ এতে মূলবিন্দু ইয়ে পাদবিন্দু হলো প্রসঙ্গ মূলবিন্দু মূল মূলবিন্দু গেল অবস্থান ভেক্টর আসে এরপরে আসে সীমাবদ্ধ ভেক্টর সীমাবদ্ধ ভেক্টর লোকালাইজড ভেক্টর বা সীমাবদ্ধ ভেক্টর সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো নির্ধারণ করা যায় যে ভেক্টরের পাদবিন্দু না পূর্ব থেকেই নির্ধারিত থাকে সীমাবদ্ধ সীমাবদ্ধ করে দেওয়া আছে যে তুমি যে ভেক্টরটা তৈরি করো না কেন তার পাদবিন্দুটা হইতে হবে এই জায়গায় এইটা হলো এ বিন্দু এ বিন্দুতে হইতে হবে পাদবিন্দু আর শিশু যদি দুই আরেকটা আরেকটা বিন্দু রয়ে যায় তাহলে এর ভেক্টরটা হবে এইটা আরেকটা ভেক্টর যদি এই বিন্দুটা তৈরি করা যায় তাহলে এই ভেক্টরটা হবে এইটা তার মানে পাদবিন্দুটা সরানো যাবে না পাদবিন্দুটা পূর্ব থেকে নির্ধারণ করা থাকে তাহলে এটা হলো সীমাবদ্ধ ভেক্টর যে ভেক্টরের পাদবিন্দু পূর্ব থেকেই নির্ধারণ করা থাকে সেই ভেক্টরটা সীমাবদ্ধ ভেক্টর তাহলে অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর অবস্থান ভেক্টরের সংজ্ঞা আমি বলা হয়েছে এই ভেক্টরের পাদবিন্দুটা থাকবে প্রসঙ্গ কাঠামো মূলবিন্দুতে অতএব অবস্থান ভেক্টরও একটা সীমাবদ্ধ ভেক্টর গেল তারপর আসি সীমাবদ্ধ ভেক্টর গেল অবস্থান ভেক্টর আয়তাকার একক ভেক্টর আয়তাকার একক ভেক্টর এটা বলা হয়েছে একক ভেক্টর তবে এটা হবে আয়তাকার রেকট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর আমাদের ইউনিট থাকা আয়তাকার একক ভেক্টর এই ক্ষেত্রে আসতে হবে থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম মানে ত্রিমাত্রিক কার্টেসিয় স্থানাঙ্ক ব্যবস্থা একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আর একটা খারাপ দিক হলো জেড অক্ষ এই এটা অক্ষগুলোকে যদি আমি আঁকি তাহলে বিষয়টা হয়ে দাঁড়ায় এটা এটা হলো ও এক্স এইটা হলো ও ওয়াই আর এইটা হলো এই তলের উপর এটা লম্ব হলো ও জেড তিনটা হবে এরা প্রশ্ন লম্ব এটা আমরা ফ্লোর মনে করি এই ফ্লোরের এক প্রান্ত দিয়ে এটা গেছে আর এটা এটার মধ্যবর্তী কোন 90 ডিগ্রি বুঝতে হবে 90 ডিগ্রি তাহলে এটার উপর খাড়া হলো এটা তার মানে এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি তাহলে এই কোঅর্ডিনেট সিস্টেমটা হলো ত্রিমাত্রিক কার্টেসিয় স্থানাঙ্ক ব্যবস্থা এই ত্রিমাত্রিক কার্টেসিয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রত্যেকের দিকে এক একটা করে একক ভেক্টর বিবেচনা করা আছে এক্স অক্ষের দিকে একটা একক ভেক্টর বিবেচনা করা আছে ওয়াই অক্ষের দিকে একটা একক ভেক্টর বিবেচনা করা আছে এবং জেড অক্ষের দিকে একটা একক ভেক্টর বিবেচনা করা আছে এই ভেক্টরগুলো হচ্ছে এক্স অক্ষের দিকে যে ভেক্টরটা এটা আই ক্যাপ দ্বারা নির্দেশিত ওয়াই অক্ষের দিকে যে ভেক্টরটা এটা জে ক্যাপ দ্বারা নির্দেশিত এবং জেড অক্ষের দিকে যেটা এটা কে ক্যাপ দ্বারা নির্দেশিত এই তিনটা একক ভেক্টরকে আয়তাকার একক ভেক্টর বলে এটা সংজ্ঞাটা হলো ত্রিমাত্রিক কার্টেসিয় স্থানাঙ্ক ব্যবস্থায়
তিনটি অক্ষের ধনাত্মক দিকে আমি ঋণাত্মক দিকে নিয়ে আসছি সবগুলো ধনাত্মক দিকে আসছে তিনটি অক্ষের ধনাত্মক দিকে দিকে যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর রেকট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর বলে এরা যদি তুমি পানির সমুদ্রের নিচে গিয়ে যদি এরকম একটা লেখা পাও আই ডট আই জে জে ক্যাপ এবং কে ক্যাপ তাহলে তোমাদের বুঝতে হবে এই তিনটা কোঅর্ডিনেট সিস্টেমে তিনটা একক ভেক্টর রেকট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে তিনটা একক ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এটা যেখানে দেখো না কেন তাই এবং এই প্রত্যেকটারই দিক আছে এবং এই দিকের মধ্যবর্তী কোণ প্রত্যেকের সাথে মধ্যবর্তী কোণ আয়ের সাথে যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আয়ের সাথে কে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কে সাথে যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এটা প্রত্যেকের সাথে লম্ব তাহলে আই জে কে এই তিনটাকে বলা হয় আয়তকার একক ভেক্টর এরপর আসি ফ্রি ভেক্টর মুক্ত ভেক্টর বা স্বাধীন ভেক্টর মুক্ত বা স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর এটা একটা ভেক্টর হতে হবে যে ভেক্টরটা ধরি এখানে একটা ভেক্টর আছে এখান থেকে এই পর্যন্ত এটা একটা ভেক্টর এটার পাদবিন্দু এই জায়গায় শীর্ষবিন্দু এই জায়গায় আমরা যদি এই ভেক্টরটাকে এই পাদবিন্দু দিকটাকে ঠিক রেখে এই পাদবিন্দুটা এখানে নিয়ে আসতে পারি দিক ঠিক রাখতে হবে যদি এখানে নিয়ে আসে তাহলে ভেক্টরটা এদিকে চলে আসলো অথবা এখান থেকে নিয়ে আসতে নিতে পারি শর্ত হলো তার দিকটা ঠিক রাখতে হবে যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো নির্ধারণ করা যায় কিন্তু ভেক্টরের দিকটা ঠিক রাখতে হবে সেই সমস্ত ভেক্টরগুলোকে হয় ফ্রি ভেক্টর বা মুক্ত বা স্বাধীন ভেক্টর এরকম আরো ভেক্টর আছে যেমন সমতলীয় ভেক্টর সমতলীয় ভেক্টর সমতলীয় ভেক্টর বলতে যে ভেক্টরগুলো চিত্র আঁকবো এই ভেক্টরগুলো দিক থাকবে এই সবগুলো ভেক্টর যদি এই একটা ভেক্টর এটা এ ভেক্টর এটা আরেকটা এ ভেক্টর বি ভেক্টর এখানে আরেকটা বি ভেক্টর সি ভেক্টর এই তিনটা ভেক্টর আমি ভেক্টরগুলো চিত্রায়িত করছি একই বোর্ডের উপরে এই বোর্ডের উপরে আমি এদিকে একটা ভেক্টর রাখতে পারতাম এরকম উপরে দিকে একটা ভেক্টর রেখা আঁকলাম এই ভেক্টরটা আর এ বি সি তিনটা ভেক্টর এই তিনটা কিন্তু সবগুলো একই তলে না এ বি সি তিনটা এই বোর্ডের তলে অবস্থিত আর এটা না অতএব এইটা ছাড়া এ বি সি তিনটা একই তলের অবস্থা উপর অবস্থিত তাই এই তিনটাকে একত্রে সমতলীয় ভেক্টর বলে গেল সমতলীয় ভেক্টর এরপরে আসি সমান ভেক্টর সমান ভেক্টর এই ভেক্টরগুলো হচ্ছে দুইটা এক জাতীয় ভেক্টর হবে যেমন বেগ ভেক্টর হলে বেগ ভেক্টর ত্বরণ ভেক্টর হলে ত্বরণ ভেক্টর দুটি একই জাতীয় ভেক্টর দিক একই এবং মান একই সমান মান দুইটার মান সমান এবং দিক ও একই দিক এ আর বি এরা সমান্তরাল দিক একই দিক এবং মান দুইটা সমান তাহলে এ ভেক্টর সমান বি ভেক্টর এটা হল সমান ভেক্টর সদৃশ ভেক্টর এরপরে আসি আমরা সদৃশ ভেক্টর লাইক ভেক্টর সদৃশ ভেক্টর একই জাতীয় ভেক্টর যদি এদের দিক মানে সমান না ভিন্ন মানে কিন্তু দিক একই এটা হলো বি ভেক্টর দুইটার মান দুই রকম কিন্তু দিক একই দিক এবং একই জাতীয় ভেক্টর এদেরকে বলা হয় লাইক ভেক্টর বা সদৃশ ভেক্টর একবারে বি সদৃশ ভেক্টর আনলাইক ভেক্টর বি সদৃশ ভেক্টর এই ভেক্টরটা এটা হবে অসমান মান মান দুইটা অসমান এবং পুরোপুরি বিপরীত দিকে এখানে আছে এখানে আরেকটা ভেক্টর আঁকলাম আমি এদিকে দুটি সমান্তরাল কিন্তু এটা এইদিকে এটা বিপরীত দিকে এটা হলো সি ভেক্টর দুইটার মান অসমান না এই দুইটা ভেক্টর হলো বি সদৃশ ভেক্টর বা আনলাইক ভেক্টর গেল এটা তারপরে এই ধরনের তোমরা বইয়ে অনেক ধরনের ভেক্টরগুলো দেখতে পাবে খুব সহজ বিষয় এগুলা না বোঝার কেমন নাই যেমন সমরেক ভেক্টর কতগুলো ভেক্টর যদি একই রেখার উপর অবস্থিত থাকে তাহলে এই ভেক্টরগুলোকে সমরেক ভেক্টর বলে এবং একই জাতীয় হইতে হবে একই জাতীয় হইতে হবে আরও আছে
প্রারম্ভিক ভেক্টর সমপ্রারম্ভিক ভেক্টর দেখা গেল এখানে একটা পাদবিন্দু আছে এখান থেকে এইটা এই বিন্দু ভেক্টর হলো এটা এই বিন্দু ভেক্টর এইটা এই বিন্দু ভেক্টর এইটা মানে এগুলা পাদবিন্দু অর্থাৎ শুরুটা পাদবিন্দুটা হতে একই জায়গায় হবে তাদেরকে সমপ্রারম্ভিক ভেক্টর কো ইনিশিয়াল ভেক্টর বলে এছাড়া তোমরা দেখবা বইয়ের মধ্যে আরো একটা ভেক্টর আছে কতটা সংজ্ঞা আছে সুদা সুদা জিনিস এগুলো তোমরা বই থেকে দেখে নিবা বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর এর মধ্যে আরো আছে বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর বিপরীত এটা এ ভেক্টর আধুনিক লাগতে এই ভেক্টর আর একটা ভেক্টর হলো মান সমান সমান্তরাল তা কিন্তু দিগ্র সম্পূর্ণরূপে উল্টা এটা হলো বিপরীত ভেক্টর এটাকে প্রকাশ করা হবে এটা যদি এ ভেক্টর হয় আর এটা হবে মাইনাস এ ভেক্টর এটা হলো বিপরীত ভেক্টর সঙ্গে দিয়ে আরেকটা আসে বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টর হলো এই ভেক্টর যে ভেক্টরের এদিকে একটা পাওয়া গেল ভেক্টর এ এদিকে আরেকটা ভেক্টর আছে এদিকে আরেকটা ভেক্টর আছে এই ভেক্টরটা বি যদি এরকম হয় এ এর মান বি এর মানের উল্টা রাশি তাহলে একটা আরেকটা বলা হবে বিপরীত ভেক্টর তাহলে এগুলো ভেক্টর সম্পর্কিত বিভিন্ন ভেক্টর ভেক্টরের যোগফল আমরা এই চিত্রের সাহায্যে ভেক্টরের যোগফল কিভাবে পাবো ভেক্টরের তাহলে আজকে আমরা এই ভেক্টরের সংজ্ঞা টংগা দিলাম এরপরের ক্লাসে আমরা ভেক্টরের যোগ বিয়োগ গুণ ইত্যাদি স্পষ্টভাবে বোঝাবো তোমাদের সবাইকে ধন্যবাদ নেক্সট ক্লাসের জন্য তোমরা দেখো